বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়। ঠিক তেমনই জীবন যখন তোমাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়ো না, আসলে জীবন তোমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। মনে রেখো, পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্য থাকে, কিন্তু কাজ থেকে পাওয়া প্রাপ্য পরিচয় সারা জীবনের জন্য থাকে। তাই তোমার পরিচয় তোমার কাজ হওয়া প্রয়োজন, তোমার পরিচয় তোমার কাজ হওয়া উচিত। জীবনে কাজ করার স্বপ্ন সবাই দেখে, কিন্তু স্বপ্ন পূরণের সাহস, স্বপ্ন পূরণের ক্ষমতা খুবই কম মানুষেরই থাকে। আর আমি চাইবো তুমি জীবনে সেই মানুষদের তালিকাতে আসো যারা স্বপ্ন দেখার সাহস রাখে, স্বপ্নকে বাস্তবায়ন করার ক্ষমতা রাখে। হ্যাঁ, কোনো কাজের শুরুটা অত্যন্ত কষ্টের হয়, কিন্তু শেষটা অত্যন্ত সুখের হয়। শুরুতে তোমাকে কেউ সাথ দেবে না, শুরুতে তোমার পাশে কেউই থাকবে না, কিন্তু শেষে এই মানুষগুলোই প্রশংসা করতে ছাড়বে না। তুমি হয়তো শুনেছো যে সফল হতে গেলে ব্যর্থতার গল্প পড়ো, কিন্তু মানুষ সফলতার গল্প পড়তেই ভালোবাসে। তাই তোমার গল্পটাও মানুষের সামনে আসার জন্য তোমার সফলতাটা প্রয়োজন। একবার চেষ্টা করে দেখো না, নিজের সবটুকু দিয়ে দেখোই না কি হয়। আগর অন্ত মে কুছ নহীঁ হোগা তো তাজুর্বা হোগা, অন্ত মে কুছ নহীঁ হোগা তো তাজুর্বা হোগা, কিছু না হলে অভিজ্ঞতা হবে, কিছু না হলে মানুষ চিনতে শিখে যাবে। একটা কথা মনে রেখো, যদি এমন সময় আসে যে তুমি নিজেকে মূল্য দিতে শুরু করেছো, ঠিক সেই সময় থেকে এই পৃথিবী তোমাকেও মূল্য দিতে শুরু করবে। তুমি যাকে চাও তাকে পেতে গেলে তোমাকে মেহনত করাটা জরুরি, তোমাকে সফল হওয়াটা জরুরি। কারণ সেই মানুষটা হয়তো বা তোমাকে চায়, কিন্তু তার বাবা মা তোমার সফলতা চায়, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ চায়, না হলে পৃথিবীতে তোমার দ্বারা সম্ভব নয়। চেষ্টা করো, নিজের 100% দেওয়ার চেষ্টা করোই না, কি হবে দেখা যাবে, যেটা হবে দেখা যাবে। আর টাকার পিছনে ছুটো না, যেদিন থেকে তোমার চিন্তা ভাবনাটা পরিবর্তন হবে সেদিন থেকে তুমি টাকার পিছনে নয়, টাকা তোমার পিছনে ছুটবে। টাকা প্রয়োজন বেঁচে থাকার জন্য, অবশ্যই হয়তো বা টাকা প্রয়োজন, কিন্তু মনে রেখো শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে কিন্তু ঘুম নয়, টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে কিন্তু সময় নয়, টাকা দিয়ে বই কিনতে পারবে কিন্তু জ্ঞান নয়, টাকা হয়তো বা তোমাকে কিছু বন্ধু দেবে কিন্তু ভালোবাসা নয়। এই প্রতিযোগিতার পৃথিবীতে বেঁচে থাকার জন্য অবশ্যই টাকার প্রয়োজন আছে, তবে এমন কিছু করো না যাতে টাকা বেশি করে আসে, এমন কিছু করে দেখাও না যাতে টাকা তোমার পিছনে ছোটে। আসলে আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু চেষ্টা না করাটাকে মেনে নিতে পারি না। কি বলতো, আমরা মনে করি সময় আসবে, কিন্তু সময় কখনো আসে না, সময়টাকে বানিয়ে নিতে হয়, সময়টাকে নিজের করে নিতে হয়। অনেকে এগিয়ে যেতে ভয় পায়, স্টেপ নিতে ভয় পায়, ভাবে যদি ফেল করি, যদি কখনো ব্যর্থতা আসে, যদি কখনো ফেল করো, তাহলে হতাশ হওয়ার কিছু নেই, কারণ ফেল শব্দটিরও একটি পজিটিভ অর্থ আছে। তুমি হয়তো একটা লাইন শুনে থাকবে, শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে তুমি কোনোদিনও সেই নদীকে পার করতে পারবে না, নদীকে পার করতে হলে তোমাকে অবশ্যই সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখন সিদ্ধান্তটা তোমার, তুমি কি করবে, দাঁড়িয়ে নদী দেখবে নাকি নদীটাকে পার করার চেষ্টা করবে, এটা তোমার উপরে নির্ভর করছে, তোমার চিন্তা ভাবনার উপরে নির্ভর করছে, তোমার বিশ্বাসের উপর নির্ভর করছে, তোমার ক্ষমতার উপর নির্ভর করছে। মনে রেখো, মানুষের চিন্তা ভাবনাই তার সফলতার কারণ হয়ে দাঁড়ায়। আর হ্যাঁ, তোমার এই সফলতার যাত্রায় অনেক বিফলতা আসবে, অনেক এমন সময় আসবে যখন মনে হবে আর না, ভালো লাগছে না, ছেড়ে দিই। অনেক এমন সময় আসবে যখন তোমাকে ডিমোটিভেট মনে হবে, ডিপ্রেসড মনে হবে। তবে একটা কথা বলি, প্রতিটা সফল মানুষের একটা অসফল অতীত থাকে, আর প্রতিটা অসফল অতীতের থাকে একটা সফল সমাপ্তি। শেষটা নিঃসন্দেহে সুন্দর হবে, আর সুন্দর হয়ও। তোমাকে একটা কথা বলি, যদি মনে করো তুমি পারবে, অথবা যদি মনে করো যে তুমি পারবে না, দুই ক্ষেত্রে তুমি সঠিক, তোমার বিশ্বাসটা সঠিক। তোমাকে যারা পছন্দ করে তাদের খুশি করতে, এবং তোমাকে যারা অপছন্দ করে তাদের দুঃখী করতে, এ পৃথিবীতে সফলতার থেকে বড় কিছু হতে পারে না। তোমার সফলতাটা জরুরি, কতটা জরুরি তুমি নিজেও জানো না। মনে রেখো, এই পৃথিবীর শত এক্সাম্পল কিন্তু সফল ব্যক্তিদের দেওয়া হয়। তুমি যদি কোনো কিছুর এক্সাম্পল হতে চাও, তুমি যদি চাও যে তোমার এক্সাম্পলটাও ভবিষ্যতে মানুষ দিক, তবে তোমার সফল হওয়াটা জরুরি, আর সফলতার জন্য তোমার মেহনত করাটা জরুরি, তোমার পরিশ্রম করাটা জরুরি। জীবনে কঠিন সব বাধা আসবে তোমাকে ধ্বংস করতে নয়, তোমার ভিতরের লুকানো শক্তিগুলিকে অনুধাবন করতে। বাধা সমূহকে দেখাও তুমিও কম কঠিন নও। এবং শেষে ওই একটা কথাই বলবো, সফলতার জন্য মেহনত লাগে, আর জুয়ার জন্য লাগে ভাগ্য।
আর তোমার জীবনটা কোনো জুয়া নয় এবং তুমি কোনো জুয়ারিও নও।